আপনারা সকলেই ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মালিক সকলকেই ভালো রেখেছে, ভালো আছে। যেখানে প্রশ্ন করেছি অত্যন্ত সুন্দর করে তার জবাব আবার দরদ করলেন, জবাব করে আমার কাছে কিছু আলাপ আলোচনা তিনি রেখেছেন। প্রথমত আমি দাঁড়িয়ে বলেছিলাম মানুষের ভুল আছে, শয়তানের কোনো ভুল নাই। তারপর বাবা বলতেছে এই কথার কইও না, কেন? আর সফল মাকলুকাতের শ্রেষ্ঠ হলো এই মানুষ, এই মানুষ ভুল করে না, শয়তানই ভুল করে। তো এখন শয়তানের তথা মানুষের এই শয়তানের জীবনী পড়লেও দেখা যায় সারা জীবনে শয়তান ওই একটা ভুল করছে, একটা ভুল আল্লাহ সেজদা দিতে বলেছে শয়তান দেয় নাই। আর আমরা যারা আকারে মানুষ আছি, বিশেষ করে আমি কই আর কি, আমার মতো সকলেই, কারো হয়তো ভুল হয় না, কিন্তু আমি সালাম আমার ভুল। আমরা দিনের মধ্যে বিশেষ করে আমি দিনে কয়টা ভুল করি এটা নিজেও জানি না। তাদম শয়তান পাল্লা গাইতে গেলে দেখা যায় গানের মধ্যে বলা আছে, শয়তান হলে একটা ভুল করে লানুদের তক্তা বলছে, তোরা যারা শয়তান কর, শয়তান করিস না, শয়তান কর আগে ওজন করিস, তোর অভাব, তোর ভুলের আর অভাব নাই। তাই আমরা, আমি আকারে মানুষ, আমরা বলবো না আমি আকারে মানুষ, এই মানুষ আকারে আছি কিন্তু ভুল আমার দ্বারা অনেক হয় গো বাবা। তাই আমার বলা, আর যিনি আদি মানুষ হয়েছে তার তো সে তো ভুলের উর্ধে। তাই আমার জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিলাম যে ভুল আমার হতে পারে, ভুল শয়তানের হয় না। শয়তানের ভুল হবে কি? শয়তান তো চাই আনছে, শয়তান ওই সময় সে আদান প্রদান করে আল্লাহর সাথে আল্লাহ আলোচনা করেছে, এই আনছে যে তোমার বান্দা কি করে হক পথে চলে তা আমি দেখবো। কেন দেখবো? তাকে আমি না মানার কারণে, সেজদা না করার কারণে আজকে আমি জান্নাত থেকে, আরশ মুআল্লা থেকে, তোমার নিকটতম থেকে, ফেরেশতাদের মাস্টার থেকে আমি বিতাড়িত অবহিত হইলাম। তাহলে যে আদম তোমার প্রিয় হয়ে গেল তার পিছে আমি লাইগেই থাকবো, লাইগে থাকবে বলতে মনে হয় কিভাবে লাইগে থাকবে এই আর কি। তো সেটা আবার বাজান বলছে, বাপের পিছনে তো কথা বলা যায় না, তারপর একটু না বললেই বা কেমন। আল্লাহ যাতে আমার বাজান বলছে, আমার একটি গান ছিল জাত সেপাতের এটা বিষয় নিয়ে, সেখানে আমি বলেছিলাম আল্লাহ যাতে আমরা সকলেই সেপাতে। তো একটা বিষয় আসছে যে বাজান বললো যে আমরা সকলেই জানি রসুল আকরাম জাত, আমরা হলাম সেপাত। তো সেখানে আমার সময়টা সংকীর্ণ থাকার কারণে, কারণ প্রথম মঞ্চে দাঁড়িয়েছি তো, আমি দুইটা কথা বেশি বলতে গেলে একটু আড়াআড়ি বেশি লাগে, মানে অপ্রয়োজনীয় কথা মনে হয়, যে জন্য বাবা আমি কথাটা ওইভাবে বলে গেছি, মূলে আল্লাহ যে যাতে আর রসুল যে যাতে আমরা সেপাতে, আর আল্লাহ রাসুলের মধ্যে যে অভিন্ন নূর, নূর অভিন্ন নূর, এটা আপনার দোয়ায় আপনার কি পায় এটা মুর্শিদ আমাকে জানিয়েছে। গেল সেটা, এবার আসছে হলো জিব্রাইলকে আলাইহিস সালাম বলা হয়, আর রসুলকে আর হাসান এবং হোসেনকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা। এর সত্যতা বা বলাটা ঠিক না বেঠিক? জিব্রাইলকে আলাইহিস সালাম বলা হয় এবং হাসান আলাইহিস সালামকে এবং হোসেন আলাইহিস সালামকে এই যে আলাইহিস সালাম না বলে রাদিয়াল্লাহু তাআলা বলা হয়, আসলে কে কোন পদের অধিকারী এটা ঠিক কি না? এখানে বলতে গেলে আমি একবার কুমিল্লাতে গানে গেছিলাম বাবা, একটা শিল্পী, আমি একটা শিল্পীকে শুধু গানের মঞ্চে আমি হাসান আলাইহিস সালাম বলার কারণে সে আমাকে, মানে আরো কয়েকজন লোক এলাকার কিছু নেতা সহ মঞ্চে এসে বলছিল আপনি জীবনের আলাইহিস সালাম বলবেন না। কেন কেন? আমি চিন্তা করলাম এই যে আলাইহিস সালাম আমি বলবো না, এখানে যদি এটা প্রমাণ করতে চাই তাহলে আমার বাটি থাকবে না। অতএব
নিজের ভিতরের কষ্ট ভিতরে নিয়ে বাবা মস্তা নেমে আইছিলাম বিগত বছর চারি পাঁচে আগে হইছে কুমিল্লা থেকে গেছি আসছি যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করতেন না তিনি হইলেন নূরে নবী এক কথাই হলো সৃষ্টির সূচনা যাকে দিয়ে যিনি সৃষ্টির কেন্দ্রবিন্দু তাকে তার মধ্য থেকে তাহা থেকেই তার মধ্যে ডিম্ব রূপে ছিল সিতারা রূপে ছিল ময়না রূপে ছিল ময়ূর রূপে ছিল যেখানে যেখানে ছিলেন এই পাঞ্জা তুনি ছিলেন ছিল বাতাইছিলেন থাকার পরে দুনিয়াতে আসার পরে এখানে বলা হয়েছে এদের বেলায় রাদিয়াল্লাহু তাআলা জিব্রাইল হলো আলাইহিস সালাম এই কথা যারা কয় তাগল সাফার দাঁত খুলে ফেলাদের কা হাওড়া খুকিয়াল তারা জিব্রাইল কয় জিব্রাইল আলাইহিস সালাম আর হাসান এবং হোসেন হলো রাদিয়াল্লাহু তাআলা এক দাঁত পাতিতে রাখা ঠিক না এই গুরুটাই আবু জাহেলের গুরু আমরা হইলো বাবা পড়ে গেছি বিপদ আগে যাও দুই চার কথা কইতাম এখন ওই যে শরীয়ত জেলে যাইয়ে আমাকে হইলো আরো বিপদ হয়ে গেছে বিষয়টা তাই না না হইলে খেয়াল রাখেন আপনি যে নূরময় নূরিল্লাহ যে রসুলের নূর মোবারক থেকে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব ফেরেশতা রাজি আর সেখানে পাঠ বাই আলাদাই করেছিলেন যাদের নূর থেকে সৃষ্টি হয়েছে যাদের নূর থেকে সৃষ্টি হলো তারা হইছে আল্লাহর সালাম আর যারা নূরের অধিকারী মূলের পুরুষ নূরের মূল সত্তা সৃষ্টির মূল সত্তা সৃষ্টির কেন্দ্রবিন্দু তাদেরকে বলা হয়েছে রাদিয়াল্লাহু এখন বলতে গেলেই সমস্যা আর আমি কি বললাম আপনি যেরকম করে আপনার বুকের পাঁজর আর আমার বুকের পাঁজর তো এক না তো লাল্লা যদি ওই রকম পাঁজরটা আমার দিত না আমি এটা আবু জাহেল করে দোতা মারাটা করে খিচে নিই আল্লাহ আমার ওই জায়গায় ঠগাইছে ওইটুকু থাকলে দৌড়তাম এমনি সিনা টান করে খারাইতাম কে রায় আয় তো আবু জাহেল তো দিল কিন্তু বাবার আমার ওটা জোর কিন্তু সত্যটা জানি বহির প্রকাশ করার জায়গা নাই বলুন কার কাছে তো গেল সেটা যারা রাদিয়াল্লাহু তাআলা শানে পাক পাজন তোলরে বলে এটা ওই জয় গুরু ফেলল তারা হলো জ্ঞান পাপি তারা জ্ঞানের অভাব তথা জ্ঞান পাপি ওই জেহেলের দলের লোক আর যারা ওই বুঝে শুনে যারা বলতে যাইতেছে যে ওরাই আলাইহিস সালাম তাদের পিছনে দেখেন বাবা মিছিলের অভাব নাই দুর্নামের অভাব নাই তাদের গীবতের অভাব নাই তারা যে মানুষের সমাজে দাঁড়াইতে পারতেন না এই যে নবুয়াত আর বেলায়েত যাই কিছু বলি এই যে বেলায়েতের কর্ণধার বেলায়েত কোত্থেকে আসলে নবুয়াত কোত্থেকে আসলো শরীয়ত কোত্থেকে আসলো মারিফত কোত্থেকে আসলো ওহেনিয়াত কোত্থেকে আসলো সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু থাকে জানেন তাহা না বুঝে যার যার মতো করে কত এখন বাইরে এসে কি মুখ খারাপ হয়ে যায় কিছু হ্যাঁ মাথা নষ্ট হয়ে যায় এবার আপনি আসেন ই আসে নবীকে বলে নবীকে জিব্রাইল শিখাইছে কি রাব্বি জিদনি ইলমা একটা গান গাইনি দে ये लो रे भाई
থাকলে নূর পর্বতের ভিতরে সেইখানে জিব্রাইল বাজান আসিল বাজান কিছু কথা বলে কথাগুলো শুনতে খুব ভালো লাগে চল্লিশ হাজার কোটি দেরহাম দান করলেন মা খাদিজাতুল কুবরা রশিদ সরকার একটা গানে বলছে বিয়ে করলে বউ পাওয়া যায় নিগুর সাথী মিলে না কি দিয়া করিব গুরু তোমার সত্য একজন মা আমার রসুল একরাম সাধনারত অবস্থায় ছিলেন আমার মা খাদিজা একটা জগের মধ্যে পানি আর কয়টা রুটি বা খেজুর নিয়ে সেই জাবলেনুর পর্বতে যাই আমার মোর্শেদ দয়াল বাবা সিদ্দিকুর রহমান ইদ্রিস মাছ ভান্ডারী হজে গিয়েছিলেন বলল সালাম রে জাবলেনুর পর্বতে উঠতে গেলে এখন তো ডিজিটাল যুগ ওটার জন্য মাঝখানে মাঝখানে জিরানের জন্য জায়গা আছে কত ১৭০০ বছর আগে এই জায়গায় ওটার কোনো ডিজিটাল পদ্ধতি ছিল না ২৬০০ থেকে ২৭০০ ফিট উপরে হলো সেই পাহাড় যেখানে দুটি পাহাড় দুটি পাহাড়ের মাথায় একাকৃত হয়েছে দুটি পাথর তার নিচ দিয়ে সুরঙ্গ সেই জায়গার মধ্যে বসে দেওয়া হলো ধ্যান নিয়ে লালন বলে তার হাকি কি আমি বলি আচ্ছা বাবা আপনি বলবেন জিব্রাইল কি শক্তি জিব্রাইল কাকে বলবেন জিব্রাইল ওহী নিয়ে আসলো আমি আপনার কাছে দয়া করে আপনি বলবেন মেহরবানি করে কৃপা করে আপনি বলবেন জিব্রাইল কি জিব্রাইল কি কোনো শক্তি না কোনো ব্যক্তি শক্তি হইলে থাকলে কেমন শক্তি শক্তি কোথায় ছিল কিভাবে শক্তি যে সামনে দণ্ডায় মানুষ দয়া করে একটু বলবেন বাবা প্রশ্নগুলো আগে শুনছেন বাবা এইভাবে শুনছেন আজকে জানি না সময়টা কম বাবা মানে আজকে মনটা চাইতেছে যে গানটা যদি রাত্রে আজকে দুইটা রাইতে সমান হইতো তাহলে গাইয়া একটু শান্তি পাইতাম কি আসলে জিব্রাইল আসলেন হলো হীরা পর্বতের গুহা দুনিয়ার সবাই বিশ্বাস করবে আমি সালাম তো বিশ্বাস করি দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে কিন্তু আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না কেন আমি দলিল দিয়ে বিশ্বাস করি না একে মুখে বললে হবে যে সালাম করে জিব্রাইল আসে নাই জিব্রাইল আইলো জানি আইলো তা রসুল জানে না এই কথা তো আমি আর বিশ্বাস করি না তাহলে তার বিশ্বাস করি না তার দলিলটা কি দলিলটা আসছে লা তাজ আল ফিল কুরআনে মিন কাবলে আই ইউ কদা উলাইকা বাংলার সে হে আমার নবী আপনার কাছে যে পর্যন্ত ওহি অবতীর্ণ না হয় সে পর্যন্ত আপনি কোরআন পড়েন না খারাপ আওয়াজ আসছে আচ্ছা হে আমার নবী আপনার কাছে জিব্রাইল বা ওহি আসার পূর্বে আপনি কোরআন পড়েন না আমার বাজা না বল সরকার এখানে আসে নাই গান কমিটি আমারে কইল আবুল সরকার সাহেব আসার আগ পর্যন্ত আপনি গান গাইেন না তাহলে আবুল সরকার আসতেছে এটা আমি জানি কি জানি না বললেন
এটা ছোট উদাহরণ, এই উদাহরণ হবে না। উদাহরণটা কি, আপনি দেখেন আসার পূর্বে আপনি পড়েন না, কে বলছে? আল্লাহ কইছে, হে আমার নবী, কোরআন অবতীর্ণ হবার পূর্বে আপনি কোরআন পড়েন না। এ কথার মানে কি, জিব্রাইল যাহা কিছু নিয়ে আসিতেছে ইহা নবী আগেই জানে। জিব্রাইল মিডিয়াকে ঠিক রাখার জন্য, তার ইজ্জত রাখার জন্য অথবা আমার ইজ্জত রক্ষার জন্য, জিব্রাইল যেটা মিডিয়া আছে ইহা ঠিক রাখার জন্য আপনি অপেক্ষা করেন। এই কথা তাই বলে না, যাই হোক, আমার বেজালটা কি হয়েছে, এক তুতলা দিছিল গড়িয়াতে, আরে তুতলা গড়িয়াতে দিছে দিতে, এখন হলো আর এক তুতলা ওই খেতে রাতেল দিয়ে যায় যাইতেছে হোসুর বাড়ি। হ্যাঁ দাইতেছে, এখন ওই তুতলার জিজ্ঞেস করতেছে, এই দিত তুই তুই ঠিক কতে কয় দাও দে, বেরে কয়ে গেছে বেরে কয়ে গেছে। এই তুতলা গরিব দেহে আর নামায়, গরিব দেহে আর নামায়, ওই তো লাগে কি বানাতে কত লাগে, ও আবার গরিব ইচ্ছা করে আবার নামায়, ওই তুতলা যে টাইম জিগে গেছে তে দানো না তে দানো না আতে কিছুক্ষণ নাই ওই যে সরিয়ে জেলে গেছে, হ্যাঁ এইবার আরেকটা প্রশ্ন করেছে, প্রত্যেকটা নবীর জামানায় বেলায়েত ছিল, খেয়াল আছে আপনাদের, প্রত্যেকটা নবীর জামানায় বেলায়েত ছিল, তাহলে বেলায়েতের জামানায় নবুয়াতের অবস্থা কি, নবুয়াত কোথায় আছে? এতো প্রশ্ন করে না, আমার এটাই নেয়া ওই নিজের ঘরে নেওয়া, এটা আমি বুঝতে আছি। তারপরে যাই হোক, এ গান্ডার কোনদিন গাই নাই, খালি চাইছে দেখি কোনদিন গাই নাই, কিন্তু আজকে গাওয়া লাগলো গান্ডা গামো। খেলাপতি কিসেই নবুয়াতি জানো কিসেই নবুয়াতি
বেলায়েতের জগতে এখন যারা ধ্যান করে ধ্যানের সূচনা করতে বর্তমান জামানায় হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন করছে 15 বছর 1 মাস 19 দিন কোথায় করছে কেউ বলে হীরা পর্বতের গুহায় কেউ কয় জাবলে নূর পাহাড় ওই গুহায় ওই পর্বত মূলে একটাই নামে ভিন্ন জিনিস একটাই তাহলে কোথায় করছে কে করছে আবার দ্বীনের নবী করছে তাহলে ধ্যানের এই যে বেলায়েতের ধ্যান এটা সূচনা করছে কোথায় জাবলে নূর পর্বত গেল সেটা 40 বছর বয়সে আমার দয়াল নবী নবুয়ত পাইছে কি বাবা তাই পাইছে না কি আব্বা তাই তো তাহলে কি আসলো তাহলে 40-এ দুনিয়াতে মানুষের কাছে আম মানুষের কাছে বহির প্রকাশ হইল তাই না ওই যে এনথা মাথা জুল্লাই ওনে গেলে তুই মুঠে আসা লাগে কথা তো রইন্থা না আমার এই মুঠে কোন লাগবে তাহলে কি আসলো ওই খেতে বহির প্রকাশ ঘটলে মায়ের পেটে থেকে করছে আবার দুনিয়াতে যখন ফুল রূপে আসছে রাস্তায় ঝগড়া জাতি হইছে যার সাথে ঝগড়া হইলো হেও জানে এটা কে রাখে মায়ের রেহেম থেকে যখন দুনিয়াতে আসবে তখনও কয়েকজনে জানে খবর শুনে দৌড় বাইরে গেল পাও ভাইটা সন্তান হইলো তারাও জানে এ মুসলিম কয়েকজন কিন্তু তার বহির প্রকাশ বিস্তার লাভ কোন ঘটলেন হলো 40 40 কেন বলা হয়েছে 40 এর কথা কেন 40 কেন 40 বলতে হবে তাহলে কি আছে যাইয়া দেখো পীরের ধারে 40 বছর আগে কাউরে কাউরে দেয় না মুর্শিদ আসল সেই মতি ভক্তের ভিতরে নূরের নাজুলে বাতি নবীর নূরে আলো জ্বলে চতুর দলে অনা হতি কি সেই নবুয়াতি জানো কি সেই নবুয়াতি আমি যদি দিবা বেটা ঝগড়া করি তাইলে কিন্তু কো লাগবো যে এখন নবুয়াতি চলছে বেলাই চলতেছে না আমরা খুব খেয়াল তাই করে লাগবো না তাইলে ঝগড়া না আমাকে হলো সাতের কথা যেটা পাট বাই পাট নবুয়াতি কিভাবে প্রকাশ হলো বেলাইতি কিভাবে প্রকাশ হলো আমার বাবা নি আমার ওই কোঠে খাড়া করে রেখেছিল ছিল একটু ঠিক পাইলাম তাই আমি দুইটা কথা কইলাম সেটা কি তাহলে 40 টা কি 40 বছরে দয়াল নবী নবুয়াতটা বহির প্রকাশ ঘটাইলেন জিব্রাইল আসলেন এই তথা কথিত মানুষের কথা একরা বিসমে রব্বু কাল্লা জি খালা খালা কালি সালামিন আলা সর্বপ্রথম যে আসলেন সেটার মধ্যে পরতমান নিজ প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করিয়াছে জমাট রক্ত থেকে তাইলে সর্বপ্রথম কিন্তু মানুষ সৃষ্টির কল কারখানার সংবাদ পাইলো দয়াল নবী তাহলে 40-এ পাইলো আচ্ছা 40-এর আগে কি পীরে কেউ রে খেলাফত দেয় দেয় নাকি কি বাবা 40-এর আগে খেলাফত দেয় তাহলে আমরা দয়াল নবী 40-এ নবুয়াত জাহেরি হইলেন এইদিকে 40-এর আগে মুর্শিদ কাউরে খেলাফত দেয় না না দেওয়ার কারণ কি না দেওয়ার কারণ কি 40-এর আগেও দিলে দিতে পারে যদি দেয় তাহলে কেন দিবি 40 বাদ দা কিন্তু খেলাফত দেওয়া যাবে না যদি খেলাফত দেয় 40 এর আগে তাহলে কোথায় 40 কে মিল করে খেলাফত দিতে হবে এটা কিন্তু জানতে হবে সেটা কি মানব দেহ 40টা তন দ্বারা মানব দেহ গঠিত কি বাবা 40 তনে মানব দেহ গঠন তাই যদি হয় 40টা তন কি আগুন পানি মাটি বাতাস নূরে ছাপা পাঁচ এক একটা জাতের পাঁচটা করে ফেল আছে পাঁচটা করে ফেল থাকলে পাঁচ পাতা 25 আর হলো পাঁচ পাঁচটা জাত কত হলো 30 সাতটা ছেপাত 37 নূর এসকো রুহু
কথা কইতে গেলে বাবা মেলা রসুলের বেলা আমার আল্লাহর বেলায় বলা হয়েছে হুয়াল আওয়ালু হুয়াল আখেরু হুয়াল জাহেরু হুয়াল বাতেনু তাহলে চারটা অবস্থায় আওয়ালে আল্লাহ আওয়ালে আখেরে জাহেরে এবং বাতেনু চারটা অবস্থায় আমার আল্লাহ নবীর বেলায় বলা হয়েছে আওয়ালুনা মুহাম্মদ আখেরুনা মুহাম্মদ আওসাতেনা মুহাম্মদ হুয়ালেনা মুহাম্মদ চার অবস্থায় আমার নবী আছে তাহলে চার অবস্থায় আল্লাহ চার অবস্থার মধ্যে নবী এখন তার মধ্যে যদি জিব্রাইল এসে কোন কোন করে করি গিয়া এই জন্য কইলাম জিব্রাইল কি জিব্রাইল এসকে বাইর করুন তারপরে হলো ওহির ওহির কাছে জামানি পড়ে আচ্ছা যাই হোক এটা হলে করছি ওই বুড়িয়া থেকে আমি তো আর খারাই নিয়ে সুযোগ পামু না এটা আমার ভাগ্য আজকে আর জুইট পেন না তো যাই হোক আমি কান করে ধুয়ে যাই যাই আর উঠান না না কে মাস আমি আপনার কাছে জানবো বাবা এর ক্ষমা করে দিতে বাপ পাই না কত আবাদে পাইবা হ্যাঁ এর মানুষা করে আনন্দ লাগে এই জন্য আব্বা আসে আমার বাবা একটু খুশি হয়েছি উটের পাও গাইরা বললো জানা দরকার না বেলায় কিরকম বার কয় মন বার ওই দিন বেলাইতে রূপ ছিল কি এহারে বোঝা গারে উঠে গেল উটের পা বন্ধ গাইরে গেল ওই দিন বেলাইতের অবস্থা ছিল কি কেন গালল গেল এটা করলাম তাই না আইছে আর একটা হলো আর একটা করি হ্যাঁ আর একটা প্রশ্ন করি আর একটা হলো এই করুন না প্রশ্ন করি কি একটা প্রশ্ন করি বাবা রে কোন সময় মরিয়া যায় বর্তমানে হার্টের রোগ এই গান গাইতেছি একটু পরে খবর আসবে শালা গেছে কাইতেছি জিবে কামড় দিছিল অ্যাকোস্টিক খাইছে এইটা যদি না কই জিবের বাড়ি কাইতে গেলে সমস্যা আর মুরব্বিল কইব এই তরবালির মধ্যে তরবারি এই যে তরবারির মধ্যে আর শস্যের মধ্যে এই দুইটার মধ্যে যোগ করে বলে মারিফত বেজে ছিল তরবারির মধ্যে এই কডা বেলে ওটা তো দরকার কি তরবারির মধ্যে থেকে আর শস্যের মধ্যে তা দুইটা যোগ করে মারিফত বেরিয়েছিল বেলাই দিয়েছিল আমার যত জানা দরকার তরবারির সাথে শস্যের সাথে সম্পর্ক কি বিলাইত বেরিয়েছিল কি আমরা বিলাই ঠিক আছে না বাপ খালি বসে না আজকে না আর এটা করুন না আমি তিনটাই জানতাম করে হালাইছি আর জানি না তো ধরো দামা ভাল লাগছে আজকের প্যান্ডেলটা না খুব ভাল লাগছে মানুষ কটা এখানে সোনার মানুষ এই যে বৈশা রয়েছে পাগলরা আমার দয়াল নবী মাতৃ রেহেমে থাকতে হারিয়েছেন তার বাবাকে দুনিয়াতে আসার পরে বাবার রওজাটা দেখতে যাবে ফিরার পথে চলে গেল তার জন্ম দুঃখিনী মা আলীর বাবা আবু তালেব ছিল তার পিতা এবং মাতা দুইটে যখন তার বাবা মা চলে গেল আবু তালেব নিজের সন্তানের মতো করে আমার দয়াল নবীকে মানুষ করছে
এই যে মানুষ করেছে একটা সময় আবু তালে বাণিজ্যে যাবে যখন বাণিজ্যে যাবে আমার এতিম মোহাম্মদকে বলে মোহাম্মদ রে আমি শাম দেশে বাণিজ্যে যাব অনেক দূরে বাবা তুমি থাকো আমি বাণিজ্য থেকে ঘুরে আসি আমারে তিন দু চোখের পানি সারে আর বলে আরে দরদ রে তুমি আমার বাবা তুমি আমার মা তুমি যদি আমাকে রেখে চলে যাও আমি কার কাছে থাকবে দুনিয়াতে তোমার আপন বলতে কেউ নেই আবু তালে বলে এত দূর কিতে যাইতে পারবে আমার এতিম মোহাম্মদ বলে যত কষ্ট হোক আমাকে তোমার সাথে নিয়ে তুমি ছাড়া আমার থাকার কোনো জায়গা নাই আবু তালেব আমার মোহাম্মদকে নিরাহনা করলে যাইতে যাইতে একটা জায়গায় বিকেল হয়ে গেল একটা ব্যক্তি পাহাড়ের গুহায় দাঁড়িয়ে দেখে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখে যে একটা উটের কাফেলা বাণিজ্যের কাফেলা আসতেছে একটা বাচ্চা বাচ্চার মাথার উপরে পাখিগুলো ডানা দিয়ে বাতাস দেয় উপর দিয়ে একখণ্ড মেঘ বাচ্চাটার ছায়া দিয়ে যায় তার তার নাম হইল বহিরে পাত্রী এই বহিরে পাত্রী ইঞ্জিন কিতাবে তিনি জানতে পেরেছিলেন এই জামানায় এই সালে জগতের কাণ্ডারি দয়াল লোক এই পথ দিয়ে বাণিজ্য আরে তার মুখ যদি কেউ দর্শন করে তার দিন যদি কেউ কবুল করে তার মানব জন্মটা ধন্য হয়ে যাবে আমার দয়াল নবীকে দেখার জন্য বহিরে পাত্রি ওই পাহাড়ের গুহায় একটা তাঁবুটা নিয়ে আশ্রয় নিয়ে রয়েছে ওই পাহাড়টার সামনে সকলেই তাঁবু গেড়ে ওই পাহাড়ে উঠছে উঠে পানি নাই ওদের খাবার নাই এই খোঁজে যে বলতেছে বহিরে পাত্রিকে তুমি কি আমাদেরকে একটু পানি দিতে পারো আমাদের উঠে কোনো পানি নাই বহিরাপত্রী বললে আমি পানি না সন্ধ্যার একটু আগে আপনারা কাফেলায় যে করেন মানুষ আছেন প্রত্যেকে আমার এখানে দাওয়াত দয়া করে আমার বাড়ি থেকে চলো ঘুরে দিবে আমি আপনাদের পদযুগল সেবা করে আমার এই মানব জন্মকে আমি ধন্য করব আরে সন্ধ্যার একটু আগে সকলেই ওই বহিরে পাপ দিল ওখানে গেছে কিন্তু আমার জগতের কাণ্ডারি আমার একটি মোহাম্মদকে রেখে যে তুই উঠগুলো দেখ আমরাই বাড়ি থেকে দাওয়াতটা খেয়ে আসি বহিরে পাত্রি বলে তোমাদের একজনকে আমরা খাওয়াবো না কেন কয় তোমরা কি সবাই আসছো কয় সবাই আসছি একটা বাচ্চা রয়েছে কয় আমি তো তোমাদের জন্য আমি তোমাকে দাওয়াত দেই নি তোমাদের জন্য তো আমি দাওয়াত দেই নি আমি দাওয়াত দিছি আমার জগতের কান্তরি আমারের বন্ধু ভগবানের কান্তরি আসছে আমি তার পদযুগল বুকে রাখবো তার পদতলি আমার গায়ে রাখি মেখে আমার মানব জলমকে ধন্য করবো তোমরা চলে যাও আমি তোমাদের কি অন্য হার দেব না ওরা যে ডাক দিয়ে আমার মোহাম্মদ রে নিয়ে আসছে মোহাম্মদ রে যখন নিয়ে আসছে বহিরা পাত্রে যায় আমার পদে আমার দয়াল নবীর দয়াল নবীর যুগল চরণের পাশে সে বসে বসে কাঁদে আর বলে আমি এই কাঙ্গাল কতটা দিন হয়ে তোমার পথের দিকে সয়ে রয়েছি দিনের কথা এই অসহায়ের কথা তুমি যা জগতের গুরু এই ভক্তির কথা কি তোমার মনে পড়ে না পদিয়া আসবে আমি সকলে
বলি আমরা ওই যে মাঝে মাঝে যে দৃষ্টান্ত দেই হা জয় যুক্ত হইছে না হা জয় যুক্ত হইছে রে কই না এটা না কারণ আহলে বাইতটা তিনবার বলার কারণ হইল কুরআন মানে না এমন কোন ফেরকা নাই ঠিক কি বলেন ঠিক ঠিক লামা যাহাবি রে কুরআন মানে কাদিয়ানি রে কুরআন মানে খারেজি রে কুরআন মানে তাবলি কুরআন মানে জামাত কুরআন মানে আহলে সুন্নাত জামাত কুরআন মানে তরিকতের লোক কুরআন মানে পিশাবরা কুরআন মানে সব মানুষে কুরআন কিন্তু আহলে বাইতটা সবাই মানে না এজন্য নবীজি বলছে যে আহলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত আর যেই ব্যক্তিরা আহলে বায়াত গ্রহণ করবে না শুধু কুরআন গ্রহণ করবে তাদের জন্য একটা পুরস্কার আছে মিন আহালাল কিতাবুল মুশরিকিনা ফিনারা জাহান্নামা খালিদিনা কুরআন আর আহলে বায়াত আল্লাহ কইছে এটা হলো আমার রশি রশি বলেন না বাজান রশি কারে কয় হ্যাঁ রশি কারে কয় দড়ি এটা পাহাড় দিতে না ভালো করে শুনে রাখেন আগে কিন্তু দড়ি আসল্লা একটা আল ছিল রশি যেমন একটা আলের সাথে আর একটা আল পেঁচানো থাকে কুরআন আর আহলে বায়াত এরকম পেঁচানো এই রুজুকে যারা আঁকড়িয়ে ধরবে তারা হবে নাজাতি আর যারা ধরবে না এরা হয়ে যাবে জাহান্নাম এটা হলো আল্লাহর রুজু আল্লাহর রশি যেই রশি ধরলে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়া যাবে এবারে ব্যস্ত দিয়ে করবি কি তুই চা আল্লাহ রে বেটা কথা কর না কেন ব্যস্ত চাইও না আল্লাহর কাছে যাও এই যেই বাড়ি আমরা আইছি সবাই আমরা এই বাড়ির মেহমান না বাবা আমাকে কত টেনশন আছে টেনশন আছে টেনশন করতেছে ওই যে বাবাজি বসা এ খাওয়ান লাগবো দাওয়ান লাগবো কারে পান দেওয়া লাগবো কারে বিড়ি দেওয়া লাগবো কারে টেহা দেওয়া লাগবো কি কোন কারে মাপ চাওয়া লাগবো দুনিয়া আমরা মেহমান ঠিক না তো বেটা আল্লাহর মেহমান হয়ে যা হেই বেটাই চিন্তা করবেন তোর কোহনে থুবি রাখো রাখো যারা আজকের আসরটা ভালো লাগছে যার জন্য কয়টা কথা বলতে আর সব দিন তো কথা সব জায়গায় হয় না জাগারও একটা গুণ থাকা লাগে পাবো বুঝলো এবার একটা গান করে নিই সেই তারপরে আর একটা গান করব শেষের দিকে চলে যাবো কথাবার্তা শেষ করার কারণ আমার একটা অভ্যাস আছে আমরা গানটা তো বাজান 3 মিনিট লাগে গান গানটা তো আমাকে মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হলো এই কথাগুলি ক্লিয়ার ভাবে যেন মানুষ বুঝতে পারে পারে সাবধান সাবধান বাবা এই দুটোকে আঁকড়িয়ে ধরেন কুরআন এবং তার হালে বাইয়াত যাদের মধ্যে যাদেরকে সালাতের মধ্যে সালাম পেশ করা হয় যাদের নামে দরুদ পড়া হয় এই কথা খেয়াল রাখবেন Yeah.
জিজ্ঞেস করে আপনারা কই যান
हजार मानुष बयान कर चले दाड़ो से পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় হাজির হতে পারে। প্রয়োজন হলে কখনো বলা হবে। তাহলে আল্লাহর ওলিরা সান বহন সারা পৃথিবীর এই মাখলুকাতের যে কোনো প্রান্তে তারা যখন তখন হাজির হইতে শক্তি যে অর্জন করে তিনি যার বহন সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারে। আল্লাহর ওলি ব্যাপারে তুমি তো বয়াতি মানুষ, পাবলিক না, একজন পেশাবের নাম কো, ওনার উনি পেশাব, ওনার পীরের নাম কি? তোমার পীর কোথাকার মুরিদ? ভান্ডার শরীফের ভান্ডারের ভক্ত। তাহলে তোমার পীর সাহেব বিশ্বাস না? ভক্ত। আমি আবুল সরকার, আমার পীর আছে, আমি ভক্ত, আমার পীরের পীর আছে দরবেশ শমশের আলী সাই। তাহলে পীর হইলে উনি, উনার পীর কিরা? বসির শাহ বাবা। তো বসির শাহ পীর, আমার দাদা ভক্ত। এখন বসির শাহ পীর কিরা? আরমান শাহ। তাহলে আরমান শাহ পীর উনি ভক্ত। কথাটা বোঝেন নাই? এই ব্যাপারে সিঁড়ি গেছে। এই যতটি সিঁড়ি গেছে সবাই আমরা ভক্ত। পীর হলো একজন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। একজন দাঁড়ায় কোক, আমি পিশাব। ওই পীর গেরে কাম এটা ভক্তরে দায়িত্ব দেয়, তাই মানুষ পিশাব পায়। আসলে পিশাব সবাই আমরা কি? সবাই কি? পীর কে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুলফুকার, এই এই তরবারিটার নাম কি জানো? এই তরবারির নাম হলো জুলফুকার। আলী ছাড়া বীর নাই, জুলফুকার ছাড়া কোনো তরবারি নাই। এই জুলফুকারটা পেয়েছিল একটা কারণে। সেদিন মাওলা আলী রসুলকে দেখেছিল যে মাখলুকাতের এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার রসুল পাক হাজির নাজির নাই। আমি বলতে গেলে অনেকটা সময় লাগবে। হ্যাঁ,
আর একটু হাকিকতে আসো, তোমার পিসাবে তুমি দেহ, আমার দেহ আর পারবে? হ্যাঁ পারবেন, কিন্তু আমি এমন কোন জায়গা নাই যেখানে আমি আমার মুর্শিদকে দেখি। এই যে গানটার মধ্যে লাস্টে তাই কথাটা আছে, এই জন্য গানটা ধরছি, গাও। মালিকের কাছে শুকরিয়া করি, আজকে আপনাদের পেয়ে যেভাবে রাতটা কাটাইলাম কোথায় দিয়ে, আসলে সুখের রজনী বাজান বেশিরভাগ সময় থাকে না রে। যদি প্রতীক্ষার রাত হয় ওই রাতটা কোনোদিন ফুহাই না সহজে। সুখের রজনী কোথায় দিয়ে চলে যায় জানি না। আজকে আপনাদের আমি এই টাঙ্গাইলে অনেকটি জায়গায় প্রোগ্রাম করলাম মালিকের, আজকের আমার মুসলিমউদ্দিন চিশতি বাবা যান রহমতুল্লাহি আলাই এই দরবারে এসে আপনাদেরকে পেয়ে সত্যিকারে ভালো লাগলো। আমার কথায় আমার ভাষায় আমার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবে, মাফ করে দিয়ে দোয়া চাই, আশীর্বাদ চাই। দোয়া তো চাইলে পাওয়া যায় না, দোয়া কি চাইলে পাওয়া যায় না? দোয়ার কাজ করতে হবে যেন সেই কাজটা করতে পারি। আমি ছোট একটি গানের কথা লিখছি, গানটা আমি তো আসলে বিশ্বের গান গাওয়ার শিল্পী না বাবা, আমি বিশ্বের গানটা গাইও না, গাইতেও পারি না। তো একটা গান লিখছে, সেই গানটা আমার আসলে আমার মুখস্থ নাই, কারণ আমি বিশ্বের গান মুখস্থ করতেও পারি না। বিদায়তে প্রাণ সজনী কুহাইল গানটা আমাদের সুনীল কাকার একটা গান, আমাদের টাঙ্গাইলে সুনীল কাকার একটা গান। গানটা আমার কাছে কোথায় দিন লেখা আছে, গানটা আমি লিখে নিয়েছিলাম। হ্যাঁ, তো এই জন্যে গানটা আর না করি। আমি আমার স্নেহের একজন গীতিকার আছে জসিম ফকির, তার একটা বিদায়ের গান করি, বিদায়ের গানটাই জন্য করব। রসিক সরকারের একটা গান আছে, রসিক লাল সরকার। রাস পূর্ণিমার তিথি যোগে মিলেছিল মেলা, বন্ধু বান্ধব নিয়ে আমি করতে এলাম এই মেলা। আমরা চলে যাব কিন্তু কি ব্যথা নিয়ে যে আমার বাবা থাকবো, এটা যিনি করে এটা তিনি বুঝি বাজান। আমি তিন দিন বাড়িতে অনুষ্ঠান করি, আপনাকে দোয়ায় দাওয়াত চরণ ধুলি কামনা করি। আমার ছেলেপেলেরা আমার বন্ধু বান্ধবরা যখন লাস্টের দিন ওরা বিদায় নিতে বিদায় দেয়, আমি এক জায়গায় যেয়ে পলায়ে ঘুমাই ঘুমাই থাকি, কারণ এই বিদায়টা মনে হয় ওদের ঠিক মতো দিতে।
এই সাধুর বাজারে কত আনন্দ করলাম, কত কিছু করলাম, জানি না আপনাদের সাথে আবার এইভাবে সাক্ষাৎ হবে কিনা, তাই সেখানে সময় তো আর না।
Oh, my God.
জয় হোক বিশ্ব মানবতাবাদের, জয় হোক আহলে বায়ত পাক পাঞ্জাতের, জয় হোক ওলিয়া উলিয়া পীর মুর্শিদের, জয় হোক আমার মুসলিম উদ্দিন চিশতি বাবার, জয় হোক, জয় হোক ভক্ত আশেকানদের, জয় হোক, জয় গুরু।